আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তাদের অনুশীলনী 5.1 এর পর্ব 2 নিয়ে এখন আলোচনা করব। সো পর্ব 2-এ আমি অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়েই আলোচনা শুরু করব। সো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। তো এই ম্যাথটি আছে 2x² প্লাস 9x + 3 = 0, রাইট? এটাকে আমরা সমীকরণের সাহায্যে সমাধান করব। তাহলে আমাদের ম্যাথটা আছে কি, আমরা দেখি 2x² প্লাস 9x + 9 = 0, এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। আমরা 1 নং সমীকরণ ধরেছি। তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে 2x² প্লাস bx + c = 0, সরি, ax² প্লাস bx + c = 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা আগে জেনেছি। আমরা হচ্ছে এর আগের যে পর্বটি আমি করেছি সেই পর্বে আমি বলেছি যে দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ আছে, সেই রূপটা হলো ax² প্লাস bx + c = 0, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন এই যে 1 এবং 2 নং এই দুইটা সমীকরণের মধ্যে আমরা তুলনা করব। সো এই অধ্যায়টির যে ম্যাথগুলো আছে আমি চেষ্টা করেছি আগে থেকে করে রাখার, যাতে হচ্ছে আপনাদেরকে জাস্ট বিষয়টাকে বুঝিয়ে দিতে পারলেই হলো, যাতে আপনারা বুঝেন এবং করতে পারেন। তারপরও যদি আপনাদের মনে হয় যে না আসলে এভাবে করে বুঝালে আপনাদের প্রবলেম হচ্ছে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, তাহলে সেক্ষেত্রে আমি মানে করে করে তারপরে বুঝানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখেন যে 1 ও 2 নং সমীকরণের আমরা তুলনা করব। তো তুলনাটা কিভাবে করব সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এইটা হলো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এবং উপরের যেটা আছে ওইটা হচ্ছে সবগুলোর মান দেওয়া আছে, ঠিক না? তো এখানে দেখুন x² রাইট, এখন x² সহগ কী আছে a, x এর সহগ কী আছে b, আর এখানে c হচ্ছে আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট অবস্থায় আছে, তার কোনো সহগ নেই। আবার উপরেও x² সহগ আছে 2, x এর সহগ আছে 9, আর 9 আছে কনস্ট্যান্ট অবস্থায় = 0। তো এখন সেক্ষেত্রে আমরা কী করব, তুলনা করলে আমরা পাচ্ছি এই a সমান সমান আমরা এখানে পাচ্ছি 2, আর b সমান সমান আমরা এখানে পাচ্ছি 9, আর c সমান সমান আমরা এখানে পাচ্ছি 9, রাইট? এখানে আমি এই বিষয়টা দেখিয়েছি। এবার আমরা 2 নং সমীকরণের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি, একটা সূত্র জানি, সেটা পর্ব 1-এ আমি বলেছি যে x = -b + √(-√)2 - 4ac/2a। তো সমান সমান মাইনাস বি এর মান বসিয়েছি -9 + √(-√)2 - 9, এই স্কোয়ারের স্কোয়ার, মাইনাসের মাইনাস, 4 এর জায়গায় 4, এর মান আছে 2, সির মান আছে 9, / 2 এর জায়গায় 2 আছে, এর মান আছে 2, সমান সমান -9 এর -9 +/- দিলাম √(√)9, 81, মাইনাসের মাইনাস, 4 দুগুণে 8, 8 নং 72, 72 দিলাম আমি, আর /2 দুগুণে 4, সমান সমান এখানে আছে -9 + -√(81 থেকে যদি 72 যায় তাহলে থাকে 9, আর নিচে থাকে 4। তো বা x = আমরা যেটা পাই সেটা হচ্ছে -9 + - আর 9 কে যদি আমরা রুট করি তাহলে পাই 3, আর /4। তাহলে দেখুন x এর মান কিন্তু এখানে দুই ধরনের পেলাম, একটা পেলাম প্লাস আর একটা হচ্ছে মাইনাস, যেহেতু প্লাস এখানে আছে। তো এই কারণে আমরা বলেছি যে অর্থাৎ x = -9 + 3ও হতে পারে, আবার -9 - 3ও হতে পারে। তো -9 + 3 যদি হয় তখন হবে কি, -9 + 3, 9 থেকে যদি 3 যায় তখন থাকে -6, আর নিচে থাকে 4। এখন 4কে কাটতে পারি 2 দুগুণে 4, 6কে 3 দুগুণে 6, উপরে -3, নিচে 2। আবার x² = আমরা ধরেছি যে যদি x এর মান -9 আর এই -3 হয় তখন কী হবে, তো -9 - 3 হলে -9 এবং -3 যোগ করলে হবে -12, আর / 4, 4 দিয়ে 12কে কাটলে -3। নির্ণয় সমাধান হলো এটা। আশা করি আপনারা এই যে আপনাদের বইয়ের 1 নম্বর ম্যাথটি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা 2 নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর ম্যাথটিতে কী আছে আমরা বোঝার চেষ্টা করব, সেটা হলো এই ম্যাথটি হচ্ছে 3 - 4x - 2x² = 0। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ম্যাথটিকে সাজানো। তো আমরা সাজালাম কারণ আমাদের x² ax এবং 3 এই ধারাবাহিকতায় এই ম্যাথগুলো চলে, ঠিক না? কারণ আমাদের সূত্র তো এইভাবে আছে x² + bx + c। তো সেক্ষেত্রে আমরা -2x² সামনে নিলাম, তারপরে -4x লিখলাম, তারপরে 3 এর আগে যেহেতু প্লাস আছে দ্যাটস এ +3 = 0, এটা আমরা 1 নং সমীকরণ ধরলাম। আর দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আমরা জানি ax² + bx + c = 0, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এরপরে আমরা জানি যে আমাদের নিয়ম হচ্ছে 1 এবং 2 নং সমীকরণের আমরা সবসময় তুলনা করব।
তো এক নং সমীকরণে কী আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এক নং সমীকরণ এটা আছে আর দুই নং সমীকরণ এটা আছে। তাহলে এ ইকুয়াল কত আছে? মাইনাস টু, আবার বি ইকুয়াল কত আছে? মাইনাস ফোর, এবং সি ইকুয়াল কত আছে? এখানে আছে থ্রি। আমরা তুলনা করছি, কম্পেয়ার করেছি। এখন দুই নং সমীকরণের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি, সূত্র জানি যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। তো সমান সমান মাইনাস বি এর মান হচ্ছে, সরি, মাইনাসের জায়গায় মাইনাস আছে আর বি এর মান হচ্ছে মাইনাস ফোর, এটা ব্র্যাকেটে লিখলাম, প্লাস মাইনাস রুট টু দি পাওয়ার বি এর মান হচ্ছে মাইনাস ফোর, মাইনাস ফোর হোল স্কোয়ার, মাইনাসের মাইনাস, ফোরের জায়গায় ফোর, এর মান হচ্ছে মাইনাস টু আর বি এর মান হল, সির মান হলো থ্রি, আর ডিভাইডেড বাই নিচে আছে টু, এর জায়গায় টু আছে, ইনটু এর মান হচ্ছে মাইনাস টু। তো সমান সমান এখন মাইনাসে মাইনাসে প্লাস, ফোরের জায়গায় ফোর আছে, প্লাস মাইনাস রুট টু দি পাওয়ার চার চারা ষোলো হয়, কারণ মাইনাসে মাইনাস আপনারা জানেন প্লাস হয়েছে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, আর চার তিন চারা বারো, বারো দুগুণে চব্বিশ, ডিভাইডেড বাই নিচে দুই দুগুণে চার, মাইনাস ফোর। তো সমান সমান ফোরের জায়গায় ফোর, প্লাস মাইনাস রুট টু দি পাওয়ার ষোলো আর চব্বিশ চল্লিশ, আর নিচে হচ্ছে মাইনাস ফোর, বা সমান সমান এখানে দেখেন এই মাইনাস ফোরটা দুটো লসাগু আছে, সেক্ষেত্রে ফোর ডিভাইডেড বাই মাইনাস ফোর, এই প্লাস মাইনাস, আর এখানে রুট টু দি পাওয়ার চল্লিশ মাইনাস, নিচে হচ্ছে মাইনাস ফোর, সমান সমান এখন ফোরে ফোরে কাটা হলে মাইনাস ওয়ান থাকে, এই প্লাস মাইনাস আমরা দিলাম প্লাস মাইনাস রুট টু দি পাওয়ার ফোরটিকে আমরা ভেঙে ফেলাম ফোর গুণ টেন আর ডিভাইড বাই মাইনাস ফোর। এখন এই মাইনাস ওয়ান, এই যে প্লাস দেখেন তো, এই মাইনাসে প্লাসে কই মাইনাস, আবার এই মাইনাসে মাইনাসে প্লাস, ভালো করে খেয়াল করেন, এই মাইনাস এই প্লাস, মাইনাস প্লাস মাইনাস, আবার এই মাইনাস হচ্ছে কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই কারণে হচ্ছে আমার এই ফোরের প্লাসটা মানে মাইনাসটা উঠে গেল, এখানে প্লাস ফোর হয়ে গেল, আর উপরে হচ্ছে কি ফোরকে যদি আমরা রুট করি তাহলে থাকে টু, আর টেনের উপরে রুট চলে যায়। তো সমান সমান মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট টু দি পাওয়ার এখানে থাকে টেন, আর দুই দিয়ে চারকে কাটলে নিচে দুই থাকে, তাহলে আমরা মান পেয়ে গেলাম। এখন তাহলে আমরা ধরবো এক্স ওয়ান, তো এক্স ওয়ান ইকুয়াল এখানে মাইনাস ওয়ান প্লাস হতে পারে, তো প্লাস রুট টেন মাইনাস টু, আর এবং এক্স টু সমান সমান হতে পারে কি মাইনাস ওয়ান মাইনাস রুট টেন বাই টু, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের দুই নম্বর ম্যাথটিও আপনারা বুঝতে পারছেন, এবার আমরা তিন নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করব। তো আপনাদের বইয়ের তিন নম্বর যে ম্যাথটি আছে, তিন নম্বর ম্যাথটিতে কী আছে দেখুন, যে ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রাইট তো ইকুয়াল জিরো। তো আমাদের এখানে যেহেতু এলোমেলো করে দেওয়া আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে একটু সাজানো, তো ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জিরো লিখলাম, তো এই মাইনাস এক্স স্কোয়ারকে শুরুতে নিব, তারপরে প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান, কারণ আমরা সর্বপ্রথম যেটা পাওয়ার আছে রাইট, যে ঘাত সবচেয়ে বেশি যেটা সেটা আমরা প্রথম নিব, তারপরে হচ্ছে তার পরেরটা নিব, তারপরে যেটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ যেটা হচ্ছে ধ্রুবক সেটা নিব লাস্টে রাইট, এটা এক নং সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এটা দুই নং সমীকরণ। তো এখন আমরা কী করবো, এক এবং দুই নং সমীকরণের তুলনা করবো, এক নং এবং দুই নং সমীকরণের তুলনা করে আমরা পাই কি এ ইকুয়াল আসে কি এখানে, যেহেতু মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানে কিন্তু যেহেতু কোনো কিছুই নেই, তার মানে এখানে ওয়ান আসে রাইট, কোনো সংখ্যার সাথে যখন কিছু থাকে না তার মানে তার সাথে ওয়ান থাকে, এ ইকুয়াল মাইনাস ওয়ান, আর এই বি ইকুয়াল কী পেয়েছি ফোর, আর সি ইকুয়াল আমরা পেয়েছি কি মাইনাস ওয়ান রাইট। এখন দুই নং সমীকরণের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ। আমি একটু দ্রুত বলছি, আপনাদের অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন। তো সমান সমান মাইনাস, এই মাইনাস বি এর মান আছে কি দেখুন ফোর, আর এই প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস বসালাম, রুট টু দি পাওয়ার বি এর মান আছে ফোর, তো ফোর স্কোয়ার মাইনাস এই ফোরের ফোর, এর মান আছে মাইনাস ওয়ান, আর বি এর মান সির মান আছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এর মান আছে মাইনাস ওয়ান। সমান সমান এই মাইনাস ফোরের মাইনাস ফোর, প্লাস মাইনাস প্লাস মাইনাস, রুট টু দি পাওয়ার রুট টু দি পাওয়ার চার চারা ষোলো দিলাম, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, চার একে চার, চার একে চার, ওকে চারই থাকবে, নিচে দুই একে দুই, মাইনাস টু হবে। সমান সমান রুট মাইনাস ফোর প্লাস মাইনাস রুট টু দি পাওয়ার ষোলো থেকে যদি চার যায় তাহলে থাকে বারো, নিচে হচ্ছে মাইনাস টু। তো এই মাইনাস টুটা কি দুটো পার্টিরই লসাগু, তাহলে মাইনাস ফোর ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস মাইনাস, আর রুট টু দি পাওয়ার রুট টু দি পাওয়ার বারোকে আমরা ভেঙে ফেললাম ফোর গুণ থ্রি ডিভাইডেড বাই মাইনাস টু। সমান সমান এখন এই মাইনাসে মাইনাসে কাটা যায়, দুই দিয়ে চারকে কাটলে দুই থাকে, এই প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখন দেখেন এখানে যেটা হয় ওই আগের মতোই মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ওকে, এই কারণে দুইয়ের প্লাস উঠে গেছে, মানে দুইয়ের মাইনাস উঠে গেছে। তো এখানে টু এর জায়গায় টুই আছে, ফোরকে রুট করলে পাবেন টু, আর থ্রিকে রুট করলে রুট থ্রি হবে। সমান সমান যেটা পাই আমরা টু প্লাস, এখন এই টুতে টুতে কাটা গেলে থাকে রুট থ্রি রাইট না। এখন এই বিষয়টি কিন্তু আমি এখানে দেখিয়েছি রুট বারো কীভাবে হলো এটা। তো এখন টু প্লাস রুট থ্রি, এখন এক্স ওয়ান মানে কি, এক্স ওয়ান মানে হচ্ছে টু প্লাস রুট থ্রি, আর এক্স টু মানে হচ্ছে মাইনাস হতে পারে, তার মানে মাইনাস রুট থ্রি, এটি এসে আমাদের নির্ণয় সমাধান। এবার আমরা চার নম্বর ম্যাথটি করব, সো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পারছেন রাইট। এবার চার নম্বর ম্যাথটিতে কী বলেছে আমরা একটু দেখব। দেখুন আমরা হচ্ছে যখন এটা করে আপনাদের বুঝাচ্ছি, আমরা কিন্তু একটু আগাতে পারছি রাইট।
চার নম্বর ম্যাথটি হচ্ছে 2x² - 5x - 1 = 0। তো এটার সমাধান হচ্ছে 2x² - 5x - 1 = 0। এটা হচ্ছে এক নং সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে x² + bx + c = 0। এটা 2 নং সমীকরণ। এক এবং 2 নং সমীকরণের তুলনা করব। এর মান আছে কি 2, ওকে বসালাম। বির মান আছে কি আপনার 5, এটা বসালাম। এখানে আছে -5, তার মানে -5। আর সির মান আছে -1 - 1 বসালাম। 2 নং সমীকরণের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে x = -b + √b² - 4ac/2a। তো সমান সমান এই মাইনাসের এই মাইনাস, আর বি এর মান হচ্ছে -5, তার মানে -5 বসালাম, +√2। এই বি স্কোয়ার, বি এর মান হচ্ছে -5, ব্র্যাকেটে স্কোয়ারের স্কোয়ার, মাইনাসের মাইনাস, 4 এর জায়গায় 4। এর মান আছে 2, আর বির মান আছে -1/2 × 2, সমান সমান মানে এর মান হচ্ছে 2, রাইট না? তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে +5, ±, √5 + 5 = 25, এর কারণে মাইনাস উঠে গেছে। আর মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 × 2 = 8 / 2 × 4। তো বা x = এখানে থাকে 5 ±25, আর 8 কত 33/4, সমান সমান এখানে আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে কি, এখানে আমরা পাই যদি হচ্ছে 4কে আমরা আলাদা করে ফেলি তাহলে হবে 1/4 × আর এখানে থাকে উপরে 5 ±, উপরে √33, অর্থাৎ লব এবং হরকে আমরা আলাদা করে ফেলছি। অর্থাৎ x1 = 1/4, 5 + √33 হতে পারে, আর x2 = 1/4, 5 - √33 হতে পারে। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। সো আশা করি এই ম্যাথটি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা 5 নম্বর ম্যাথটি করব। 5 নম্বর ম্যাথটিতে যা বলা আছে 3x² + 7x + 1 = 0। দেখুন খুবই সহজ এই অধ্যায়ের ম্যাথগুলো। তো 3x² + 7x + 1 = 0, এটা 1 নং সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে x² + bx + c = 0। জাস্ট এতটুকুই আমাদের কাজ, আর কিছু নাই। এক এবং 2 নং সমীকরণের তুলনা করে পাই এ ইকুয়াল কী আছে দেখুন 3, আর বি ইকুয়াল কী আছে 7, আর সি ইকুয়াল কী আছে দেখুন 1। এখন 2 নং সমীকরণের ক্ষেত্রে আমরা জানি x = -b + √2bx² - 4ac/2a। তো সমান সমান মাইনাস বি এর মান কী আছে -7, তার মানে -7, এই +√2bx, বি এর মান আছে 7, স্কোয়ারের স্কোয়ার, মাইনাসের মাইনাস, 4 এর জায়গায় 4 বসালাম, এর মান 3, আর সির মান হচ্ছে 1/2 × 3। তো সমান সমান -7 +√2, 7 × 7 = 49, মাইনাসের মাইনাস, 3×4 / 6, সমান সমান -7 + −49 থেকে 12 যদি চলে যায় তাহলে থাকে 37/6। তো বা x = আমি 1/6 এই লব এবং হরকে আলাদা করে ফেললাম 1/6, আর ইনটু তাহলে থাকে কি -7 + √37। অর্থাৎ x1 = হতে পারে কি 1/6 -7 + 37 √37, এবং x2 হতে পারে 1/6 -7 -√37। এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন, রাইট? এবার আমরা 6 নম্বর ম্যাথটি দেখব। 6 নম্বর ম্যাথটিতে যেটা বলা আছে সেটা হচ্ছে 2 - 3x² + 9x = 0। তাহলে সমাধান আমরা করলাম 2 - 3x² + 9x = 0। আমরা কী করবো, x স্কোয়ারটাকে আমরা একটু সাজাবো। তো -3x² + 9x + 2 = 0, এটা 1 নং সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে x² + bx + c = 0, এটা 2 নং সমীকরণ। তো এক ও 2 নং সমীকরণের তুলনা করবো, তাহলে ইকুয়াল আমরা কী পাচ্ছি, এবার সে -3, আর বি ইকুয়াল কী পাচ্ছি 9, আর সি ইকুয়াল কী পাচ্ছি 2। তো 2 নং সমীকরণের ক্ষেত্রে আমরা জানি x = -b + √2bx² - 4ac/2a। তো সমান সমান -b এর মান, মাইনাসের জায়গায় মাইনাস, বি এর মান আছে 9, এই +±√2, বি এর মান হচ্ছে 9, আর এই স্কোয়ারের স্কোয়ার, মাইনাসের মাইনাস, 4 এর জায়গায় 4, এর মান আছে -3, আর বির মান আছে 2, সরি সির মান আছে 2, আর / 2 এর জায়গায় 2 × 2, এর মান আছে -3, সমান সমান -9 +√2 - 9 = 81, মাইনাসে মাইনাসে প্লাস, 3×6 = 12 / 2×24 - 6, সমান সমান বা x = -9 +√2 = 81, আর 24 হচ্ছে 105, আর -6, এই নিচে -6, বা x = -9 এর জায়গায় 9 আছে +, আর √105, আমরা হচ্ছে মাইনাস কমন নিছি, রাইট? তো সেক্ষেত্রে মানে আমরা হচ্ছে 9 এর আগে ব্র্যাকেট দিছি, অর্থাৎ এই নিচের মাইনাস উপরে মাইনাস কাটার জন্য। তো নিচে আছে 6, ওকে, বা x = 9 আছে উপরে +√105/6। সুতরাং x = আমরা এই 6 লব এবং হরকে আলাদা করলাম, তাই 1/6 × 9 +√105। তো অর্থাৎ x1 = হবে কি 1/6 9 +√105, আর x2 = 1/6 9 -√105, অর্থাৎ দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে, মানে দুটোই আমাদের অ্যান্সার, x এর মান যে কোনো একটাই হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। সো এই পর্বে আমি হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা 7 থেকে 9 পর্যন্ত যেটা আছে, সো 2 পর্বই এই অধ্যায়টি আমি শেষ করে দিব। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।